Forget it, Titli. আচ্ছা ওই ডিস্কো ম্যাডাম কেডা বাইদানের গার্লফ্রেন্ড ও তুমি আমি যেরম ফ্রেন্ড তুমি না যাও ওখানে যাও জামুয়ার কই আন্দাগুন্দা সব কর দিয়া আর তো তোমার কাছে ফেরত আমু আচ্ছা ম্যাডা ঘরের ভিতরে একা কি করতেছে রিয়েস পূর্ণিমার প্রেম করতেছে তুমি একটু সুবি দিয়া দেখে আসবে ঠিক আছে বড় লোকের প্রেম হইতেছে ওই টিউবলাইটের মতো ফাইটটা গেলেই শেষ আর গরিবের প্রেম হইতেছে জোসনার আলো সারা জীবন ধরে জ্বলে সিনেমার ডায়লগ মারো না কি বলছো শাহজাদি গুলবাহার তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা সরো যা আচ্ছা আজ সারাদিন তুমি আমাকে সময় দিচ্ছ তো এটা কি তোমার মনের কথা তারপর লাঞ্চ করবো তারপর ওরা দৌড় দিল তুই গেলি না আচ্ছা ওদের পিনিক একটু বেশি হয়েছে তাই ওরা চলে গেছে তোর পিনিক হয় নাই না স্যার আমার পিনিক হয় নাই আচ্ছা ঠিক আছে একটু টানতো দেখি স্যার আপনার সামনে টানো বেয়া দেবে না স্যার ও বাবা তুই তো খুব ভালো ছেলে রে হ্যাঁ কি নাম তোর আমার নাম জামান মিয়া স্যার তোর বাপ মা আছে জি স্যার আপন বাপ মারা গেছে সৎ বাপ আর আপন মা আছে ও স্যার আপনি এত কিছু জিজ্ঞেন কে আপনি কি সাংবাদিক কি করিস স্যার সময়তে চুরি করি সময়তে রিক্সাও চালাই সময়তে ভিক্ষাও করি সবই করি স্যার ও দিনে কত টাকা কামাস এই কোনোদিন 50 টাকা কোনোদিন 60 টাকা 50 টাকা 100 টাকা মাত্র হ্যাঁ আমার সঙ্গে যাবি আমার সঙ্গে গেলে দিনে 500 টাকা করে কামাতে পারবি যাবি স্যার আমার এত টাকা দরকার নাই বুঝছি স্যার আপনি আমার কিন্নি বিক্রি করবেন
কিরে ফোন বাজে দোটাছস না কেন বাজছে রে কেডা তিতলি আরমি হ্যাঁ তো হাসতে দাও চলে আসবো না তোমরা যেভাবে ঝগড়া শুরু করলে আচ্ছা শোনো আমি একটু অন্য জায়গায় আছি হ্যাঁ তোমার সাথে পরে কথা হবে রাখি দোস কফা লইছ তোর রাজন না চাইতেই পায় আমরা চাইও পাই না কিরে নতুন দু একটা জোরছে আরে না বেটা এই তাস ভাই চশমাটা এখানে রাখলাম চশমা নাই কেমন লাগে মিলো এই মিলো হ্যাঁ বল আমার চশমা কোথায় তোর চোখে চোখে মানে নাই তুই আমার সাথে এরকম করিস কি জন্য ফাজলামি করিস কি জন্য আচ্ছা তুই আমার সাথে এরকম করিস কি জন্য এই পাজামার ফিতা নিয়ে করিস আবার চশমা নিয়ে ফাজলামি করিস আমি কি জোকার নাকি আমি কি বলছি তাহলে আমার সাথে এগুলি করিস কেন তোরে কতবার কইলাম মামু স্মার্ট হও কেন আমি তো স্মার্টই এই স্মার্ট পাজামার ফিতে একটা লাগাইছে এত বড় যে সাদা টাঙ্গা কাপড় শুকানো যাইব আর চুলের স্টাইলটা যেন ফেচ্চা পাখির বাসা তোর চেয়ে তো অনেক ভালো আছে আর এই যে চশমাটা ফ্রেমটা সুন্দর না হ্যাঁ সুন্দর এই ফ্রেমটা তোর মুখে চাইতে বড় আর এই গেটা পেয়ে তুই ফ্লোর আর্টিস্টের হবি হ্যালো গেটা পেয়ে ব্যাপার না কিন্তু আমি চিন্তা করতেছি যে ফ্লোরাকে আমি অ্যাসিস্ট করবো কি না যে হট টেম্পারারি মেজাজের যে অবস্থা সে রাস্তার ঘটনাটা তোকে বললাম না শোন তুই তোর মুডে থাকবি ঠিক আছে তা তো থাকতে তুই আছিস না আচ্ছা শোন আমি একটু বাইরে যাচ্ছি তোর জন্য শান্ত হইব আমার জন্য এক কাজ কর কলা নিয়ে অনেকগুলি অনেক ক্যালোরি আর যেটা করতে হবে তুই এক লিটার দুধ নিয়ে আয়